So what is up guys, it's me Rohit. जी सर, सो गाइस आज के फाइनली चले गए আরো একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা কথা রইছে যে তোমার সেই বেস্ট তো আজকে এর উপরই মডিফিকেশন করব আর ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করব তো আজকে অনেক দিন পর ওকে পেলাম আজকে ওর গাড়িটা আজকে কিছু আমরা করতে চলেছি যেটা দেখবে তোমরা তো খুব ইন্টারেস্টিং একটা কিছু হতে চলেছে তো চলো সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেটআপে সো গাইস আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা সানডে রাইড ঠিক না আর যেহেতু আজকে সানডে তো সানডে রাইড ঠিক হচ্ছে না আজকে আমি আর তন্ময় ভাই বেরিয়েছি তন্ময় ভাইয়ের গাড়ি কাজ করাতে তো কি কাজ হবে ভিডিওটা একদম শেষ অবধি দেখবো গাইস আর এদিকে দেখো আজকে কিন্তু সানি সানি একদম ওয়েদার না আজকে একটু কি বলবো ক্লাউডি ওয়েদার রয়েছে যার ফলে কিন্তু গাইস ঠান্ডা খুব বেশি লাগছে না বাট আমি তবুও একটা ফুল স্লিপ পরে নিয়েছি বাট স্নিকার্স সাথে এসেছি আর তন্ময় ভাই রয়েছে প্রিগন্সিতে তো এখান থেকে যাচ্ছে হচ্ছে একদম তাল ডাঙাতে বিকজ সৌরভের দোকান থেকে কিছু নেওয়ার আছে গাইস লটস অফ ভিড় এখানে চলো তো সবসময় গাইস ক্রাউড থাকলে একটু ডিস্টেন্স মেনটেন করবে এটা সেই 80s এর গাড়ি তো গাইস গাড়িটা দেখে তন্ময় ভাই বলছে বিখ্যাত সৌরভ কি খবর ভাই তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা BS6 এর একটা বেশ কি বলবো ম্যাট ব্লুর মধ্যে একটা গাড়ি দেখলাম তো এই গাড়িটার ওনার হচ্ছে আমাদের নতুন ভাই তোর সাথে দোকানে দেখা গেল তোমার নামটা বলে দাও একবার তোর নামটা বলো তো রতন ভাই তোর গাড়িটা দেখলাম গাড়িটা দেখতে খুব সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গাইস তো গাড়িটা দেখতে টোটালি খুব সুন্দর লাগছে ম্যাটের মধ্যে অ্যাকচুয়ালি গ্লোজিতে হলে আর একটু ভালো লাগতো বাট ম্যাটের মধ্যেও কিন্তু খারাপ লাগছে না যেহেতু এর সাথে কম্বিনেশনটা হোয়াইট করে দিয়েছে বাট অ্যালয়টা সাদা দিয়ে একটু ভুল করেছে আদারওয়াইজ গাড়িটা দেখতে সুন্দর বি সরকার সবাই ভালো আছে সবাই এরপরে এই গাড়িটাকে নিয়ে আসবো দেখবি শুধু এই জন্যই তো যাচ্ছি রে এলাম ওজি জানটা হলিউড